আসসালামু আলাইকুম বন্ধুরা, এই সুন্দর শরৎকালের দৃশ্যটি আমরা সহজ কৌশলে আঁকব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। প্রথমে আমরা স্কেল দিয়ে আর্ট পেপারের ওপর সোজা একটি দাগ আঁকব। এরপর দেখুন, ক্রস করে এইভাবে একটি দাগ, এইভাবে দুইটা দাগ আঁকব। নিচের দাগটা মিলে দিব, এটা হবে ঘরের চালা। দুইটা চালা আঁকলাম সহজ কৌশলে। এভাবে আপনারা কৌশলগতভাবে আঁকা শিখবেন, সহজ হবে। দেখুন, দুইটা চালা সহজেই আঁকলাম, তিনটা সোজা দাগ দিলাম, দাগ তিনটা মিলে দিলাম। তাহলেই সুন্দর একটি ঘর হলো এবং উপরের ঘরটাও আরও সহজ হয়ে গেল। দেখুন এভাবে। তাহলে আমরা দুইটা ঘর কত সহজ কৌশলে আঁকলাম। এভাবে আঁকলে বাচ্চাদের জন্য অনেক সহজ হবে, দরজা জানলাগুলো সুন্দর করে আঁকতে হবে। এরপর এখানে একটা গ্রামের পলের পালা আঁকবো। কী আঁকছি আমরা? পলের পালা। এভাবে পেন্সিল দিয়ে উপরে এখন আমরা কলার গাছ আঁকবো। কলার গাছের পাতা কিন্তু সহজে আঁকা যায়। ঘরের পিছনে আমরা কলা গাছের পাতা আঁকছি, ঘরের চালার উপরে। এখন এখানে আমরা গাছ আঁকবো। গাছটা দেখুন, ইংরেজি অক্ষর ভি থেকে একটা গাছের ডাল আঁকলাম। নিচের অংশ আঁকা শেষ হলো, এখন উপরের পাতাগুলো আমরা আঁকছি। এভাবে আমরা সহজে আঁকতে পারি। দৃশ্যটা সুন্দর, অনেকেই কঠিন মনে করতে পারেন, কিন্তু একটুও কঠিন না, কৌশলগতভাবে সহজ করা যায় দৃশ্যটি। আমরা কি আঁকলাম? এটা নদীর এক পাশের পার, এই পাশে আবার একই রকম ঢেউ দিয়েই আরেকটা পার আঁকলাম এবং সুন্দর একটি নদী হলো। এবার এই পাশে আমরা ঘাস আঁকছি। কি ঘাস? কাশ ফুলের যে ঘাসগুলো থাকে সেগুলো, কারণ শরৎকালের দৃশ্য আঁকছি। শরৎকালের বৈশিষ্ট্যের মধ্যে কাশ ফুল একটি। কাশ ফুল থাকবে, নদীনালা থাকবে, তারপর আকাশ নীল থাকবে, সাদা আকাশ থাকবে, এগুলোই বৈশিষ্ট্য। তো বন্ধুরা, এখন আমরা কাশফুলগুলো আঁকছি। এটা রং করলেই দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে। অপেক্ষা করুন ভিডিওটি শেষ পর্যন্ত। আমরা কাশফুলগুলো আঁকছি ঘাস আঁকার পর। আশা করছি যেভাবে আঁকছি সেভাবে আপনারা সহজে আঁকতে পারবেন, আপনাদের কঠিন হবে না। এখন আমরা এই পাশেও আঁকলাম ঘাস। দূরের আকাশে বা দূরের দৃশ্যে আমরা এখন আঁকছি। এটা হচ্ছে দূরের গাছপালা আঁকছি, তার উপরে আমরা সাদা মেঘ এবং তার উপর নীল মেঘ, নীল আকাশ। এটা বোঝাতে গেলে রং করতে হবে। এখানে একটি সূর্য আঁকছি। তো বন্ধুরা, যেভাবে আঁকলাম সেভাবে আপনারা সহজ কৌশলে আঁকবেন, তারপর দেখুন রং করলে একেবারে স্পষ্ট বুঝতে পারবেন। পারগুলো আমরা ডাবল করে আঁকলাম, এটা আমরা টুবি পেন্সিল দিয়ে আঁকলাম। তো বন্ধুরা দেখুন, সহজ কৌশলে একে রং করার পর দেখতে দৃশ্যটি কেমন লাগছে। তো আমি আপনাদেরকে রঙের একবার পরিচয় বলে দিই। সেটা হচ্ছে, এখানে করেছি কমলা রং আর এখানে হলুদ রং, এর ওপরে আমরা পেন্সিল দিয়ে দাগ দিয়েছি। এরপর আকাশে করেছি আকাশি রং, এবং আকাশি রং করার পর এখানে নদীতেও করেছি আকাশি রং। শুধুমাত্র এই যেগুলো কাশফুল আছে সেটা ব্যতীত আমরা কাশফুলে কিন্তু সাদা রং করিনি, এই কাশফুলটা ফাঁকা রেখে রং করেছি, তাহলেই সাদা দেখা যাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন পুরো ঘাস, এগুলো জমি দেখতে পাচ্ছেন, পুরোটাই হালকা সবুজ রং করেছি, মানে টিয়া কালার যেটাকে বলা হয়। আর এখানে দেখতে পাচ্ছেন উপর দিকে হালকা সবুজ রং, নিচের দিকে গাঢ় রং, উপরে হালকা সবুজ রং, নিচের দিকে গাঢ় রং। আর এই ঘাসে যে রং করেছি সেই রংটাই কলার গাছে করেছি, এবং এই গাছে পুরোটাতেই করেছি। এখানে দেখতে পাচ্ছেন গাছের ডালে খয়েরি রং, এবং এই তো ঘরের নিচের এই মেঝের অংশেতে আমরা করেছি খয়েরি রং। এরপর ওপরের এটাতে করেছি কমলা রং, ওপরে এই নিচের সামনের এই ঘরের ওপরের অংশে করেছি হলুদ রং, এবং নিচের দিকে কমলা রং। আবার এখানে আমরা করেছি হলুদ রং। একেবারে সহজ সহজ কালার। আপনারা বলতে পারেন যে আমি কি রঙে করেছি বা কোন ব্র্যান্ডের রঙে করেছি, এটা মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে আমি সহজ রং করেছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের রং থেকে, যে কোনো কোম্পানির রং থেকেই আপনারা করতে পারেন। এটা করতে পারেন পেন্সিল রং দিয়ে, প্যাস্টেল রং দিয়ে, ওয়াটার রং দিয়ে, বা সফট প্যাস্টেল, যে কোনো রং দিয়েই। এরপর দেখতে পাচ্ছেন সহজে এই ঘাসগুলোতে করেছি আমরা হালকা সবুজ রং। এখানে হালকা সবুজ রং, হালকা সবুজ রং, আর এই সাদাগুলো আমরা বাদ রেখে করেছি। আর এখানে দেখতে পাচ্ছেন হালকা সবুজ রং মানে ঘাসের কালার যেটা, এখানেও সেটা। যদি এই রংটা এখানে নিয়ে আসি তাহলে এই রঙের সাথে এটা মিলে যাবে। কি করলাম এজন্য? এদিকে গাঢ় রং করে ওপরে এই হালকা সবুজ রঙের সাথে মিলে দিয়েছি। দেখতে পাচ্ছেন এদিকে হালকা সবুজ রং, এখানে গাঢ় রং। এখানে যদি হালকা সবুজ রং করি তাহলে এই রঙের সাথে মিলে যাবে।
এজন্য আমরা উপর দিক থেকে হালকা করে নিচের দিকে এসে গাঢ় করেছি যেন এই রঙের সাথে এটা পার্থক্য বোঝা যায়। পুরো দৃশ্য রং করার পর আমরা 6B পেন্সিল দিয়ে আউটলাইন করেছি। এটা পেট্রাফোনিক্স 6B পেন্সিল, যে কোনো ব্র্যান্ডের 6B 8B 10B এরকম পেন্সিল দিয়ে আপনারা ছোট বাচ্চাদের জন্য এরকম আউটলাইন দিবেন। আউটলাইন বলতে এই তো দেখতে পাচ্ছেন এগুলো দাগগুলো গাঢ় করে দিবেন, দেখতে অনেক সুন্দর লাগবে। দৃশ্য আঁকাটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।